কি চলে গুনগুনা গুনগুনা হাজার গানের স্বপ্ন তোলে গুনগুনা গুনগুনা বাংলাদেশের যে মাটি সোনার যে আরো খাঁটি পানির পানি পরি পাটি গুনগুনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ডায়মন্ড ওয়ার্ল্ড পালকির এই আয়োজনটিতে, এবং আপনারা জানেন যে এই আয়োজনটি মূলত আমার বাবা অর্থাৎ গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে এবং তারই লেখা কালজয়ী গানগুলোকে দিয়েই সাজানো আমাদের আজকের এই আয়োজনটিও। এবং আমার বাবার লেখা গানগুলো আজ আমরা শুনব আমাদের তরুণ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় এবং আমার তো অত্যন্ত পছন্দের দুটি কণ্ঠে। আজকে আমাদের সাথে রয়েছে অপু এবং মিষ্টি মেয়ে লিজা। প্রিয় দর্শক, শুরুতে আমরা শুনব লিজার কণ্ঠে তার প্রথম পরিবেশনা। চমৎকারভাবে গাইলে লিজা, তুমি গানটি খুব ভালো লাগছিল শুনতে। এবং বাবা, এই গানটি বানজারান ছায়াছবির গান এবং আলাউদ্দিন আলী চাচার সুর, এবং গেয়েছিলেন শ্রদ্ধেয় রুনা লায়লা। তখন যে উচ্ছ্বাস, যে আনন্দ নিয়ে আমরা কাজগুলো করতাম, এই কারণে যে সত্যিকারের বলতে সেটা অহংকার নয়, আত্মবিশ্বাসের ব্যাপার। আমরা জানতাম এই গানটা মানুষকে গাইতে হবে, আমরা জানতাম এই গানটার সুরটার সাথে সাথে মানুষকে নাচতে হবে। এবং অপূর্ব, আমার মনে হয় 15-20 মিনিটের বেশি এই গানটা লাগেনি, কারণ এর মধ্যে একটা ছন্দ আছে, শব্দগুলো এসে গেলে গানটা হয়ে যায়, এবং গানটা খুব সুপারিশ, ছবিটাও খুব সুপারিশ ছিল। প্রিয় দর্শক, এবারে আমরা শুনব অপুর কণ্ঠে তার প্রথম পরিবেশনা। মানুষ বানাইলো আল্লাহ, মানুষ নিল কত সাজ, কেউ আমরা প্রজা সাজি, কেউ সাজি মহারাজ। আসলে পেটের দায়ে আমরা সবাই ধান্দাবাজ, জিন্দাবাদ জিন্দাবাদ, বেঁচে থাকাই জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ,
আছে আকাই চিন্তাবাদ মানুষ বানাইল আল্লাহ মানুষ নিল কত সাজ কেউ আমরা প্রজা সাজি কেউ সাজি মহারাজ আসলে পেটের দায়ে আমরা সবাই জিন্দাবাদ 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 বেঁচে থাকাই জিন্দাবাদ 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 বেঁচে থাকাই জিন্দাবাদ সব ভাণ্ড ঘটে কেউ বোঝে না তা কেউ খোঁজে না তা কেউ বোঝে না তা কেউ খোঁজে না তা আসলে ভবের লীলা বোঝা বড় কঠিন কাজ জিন্দাবাদ জিন্দাবাদ বেঁচে থাকাই জিন্দাবাদ 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 বেঁচে থাকাই জিন্দাবাদ সবাই মঞ্চে নামে কেউ পায়রে মালা আরো বাড়ে জালা কেউ পায়রে মালা আরো বাড়ে জালা তবু এই নাট্যশালায় আমরা সবাই নায়ক রাজ জিন্দাবাদ জিন্দাবাদ বেঁচে থাকাই জিন্দাবাদ 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 বেঁচে থাকাই জিন্দাবাদ মানুষ বানাইল আল্লাহ মানুষ দিল কত সাজ কেউ আমরা প্রজা সাজি কেউ সাজি মহারাজ আসলে পেটের দায়ে আমরা সবাই ধান্দাবাজ জিন্দাবাদ জিন্দাবাদ বেঁচে থাকাই জিন্দাবাদ 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 এই গানটির সুর এবং সঙ্গীত আয়োজন করেছিলেন শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ এবং গানটির মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদি এবার আমরা শুনব লিজার কণ্ঠে তার দ্বিতীয় পরিবেশনা শুধু গাঙ্গি পরিচয় শুধু গাঙ্গি পরিচয়
কাজী জহির সাহেব কখনো গান বা এই ধরনের গল্পকে সিলেক্ট করতেন না যতক্ষণ পর্যন্ত না ওনার বাড়ির ওনার বাসার কাজের লোকগুলো এটাকে অ্যাকসেপ্ট করত। একটা গান তৈরি করতে গেলে প্রথম জাজমেন্ট যাদের কাছ থেকে আসতে হতো তাতে দেখতাম পাঁচ ছজন কাজের লোক উনি দাঁড় করিয়ে রেখেছেন, তখন বলতো যে আলতাফ ভাই গানটা আপনি গান তো, গাওয়ার পরে ওদেরকে জিজ্ঞেস করতো আচ্ছা তোমরা একটু গাও তো এই গানটা, যদি তারা মনে রেখে গাইতে পারতো তখনই গানটা সিলেক্ট হতো, নাইলে হতো না, আমরা যতই চেষ্টা করতাম। উনি বলতেন দেখ গান তো তোরা শিক্ষিত মানুষ, তোরা গাইতেই পারস লিখতেই পারস, যারা পারে না তারা যদি মনে রাখে তাইলে আমার গান শ্রেষ্ঠ হবে আমার ছবি শ্রেষ্ঠ হবে। আর আলতাফ ভাই সম্বন্ধে একটা কথা বলবো, উনি অত্যন্ত গুণী একজন সঙ্গীত পরিচালক এবং অত্যন্ত নিবেদিতও। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই অমর সুর যার হাত দিয়ে বেরিয়ে এসছে সে নিঃসন্দেহে একজন বিশাল মাপের সঙ্গীত পরিচালক। এই গানটির মাধ্যমে আরও একবার আমাদের শ্রদ্ধেয় শহীদ আলতাফ মাহমুদ স্যারের প্রতি অনেক অনেক শ্রদ্ধা। এবারে আমরা শুনব অপুর কণ্ঠে তার দ্বিতীয় পরিবেশনা। ঘুমটা দিয়া চল রে মাইয়া, ঘুমটা দিয়া চল রে মাইয়া, মুখের পর্দা খুলিস না, কসম লাগে আর কারো নজরে তুই পড়িস না, কসম লাগে আর কারো নজরে তুই পড়িস না, ঘুমটা দিয়া চল রে মাইয়া, ঘুমটা দিয়া চল রে মাইয়া, মুখের পর্দা খুলিস না, কসম লাগে আর কারো নজরে তুই পড়িস না, কসম লাগে আর কারো নজরে তুই পড়িস না। কেমন তর মাইয়া মানুষ কেমন হিয়া তোর, পুরুষ লোকের সামনে মাথায় রাখোস না কাপড়, কেমন তর মাইয়া মানুষ কেমন হিয়া তোর, পুরুষ লোকের সামনে মাথায় রাখোস না কাপড়, যেন ও চিকুকি কিছু বোঝে না, যেন ও চিকুকি কিছু বোঝে না, দোহাই দোহাই লাগে আর কারো নজরে তুই পড়িস না, কসম লাগে আর কারো নজরে তুই পড়িস না। আরে আমার মতো জোয়ান পোলা সাকের আমে নাই, কত মাইয়ার মায়ের সাথে তোরিতে জামাই, আমি মুখে মুখে কিছু বলি না, শুধু মনে মনে বলি রাজি না, তোহাই লাগে আর কারো নজরে তুই পড়িস না, কসম লাগে আর কারো নজরে তুই পড়িস না, ঘুমটা দিয়া
চল রে মাইয়া, ঘুমটা দিয়া চল রে মাইয়া, মুখের পর্দা খুলিস না, কসম লাগে আর কারো নজর তুই পড়িস না, কসম লাগে আর কারো নজর তুই পড়িস না, কসম লাগে আর কারো। এই গানটি ছিল মেহের বানু ছায়াছবির। গানটির সুর এবং সঙ্গীত আয়োজন করেছিলেন শ্রদ্ধেয় আলম খান স্যার এবং গানটির মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ। একেবারে শেষ প্রান্তে চলে এসেছে এবং শেষ দিকে এসে অবশ্যই আমরা একটি দ্বৈত গান শুনব অপু এবং লিজার কণ্ঠে। খবর আছে গরম গরম, মুই জানি আলাজ করু, আরে খবর।
যে মজার গানটি আমরা শুনলাম অপু এবং লিজার কণ্ঠে, এই গানটি ছিল ঝুমকা ছায়াছবির। গানটির সুর এবং সঙ্গীত আয়োজন করেছিলেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী এবং গানটির মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় খুরশিদ আলম এবং শ্রদ্ধেয় রুনা লায়লা। এবং এরই সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের ডায়মন্ড ওয়ার্ল্ড পালকির এই আয়োজনটি। তবে কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি আমার বাবা অর্থাৎ গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানগুলো নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, থাকবেন ডায়মন্ড ওয়ার্ল্ড পালকি এবং অবশ্যই চ্যানেল আইয়ের সাথে। বাংলাদেশের